কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা সুরক্ষা বাহিনী অর্থাৎ সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল। এক টোল প্লাজা কর্মীকে মারধরের অভিযোগ উঠল সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে। এই অভিযোগটি করেছে দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা টোল প্লাজাতে। তার ফলে টানটান উত্তেজনার মধ্যে শুরু হয় বিভাগীয় তদন্ত। একটি কমার্শিয়াল গাড়িতে অর্থাৎ কমার্শিয়াল নাম্বার প্লেট লেখা গাড়িতে দুর্গাপুরের দিক থেকে আসছিল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে গাড়ি দাঁড়ানো মাত্রই টোল কর্মীরা স্বাভাবিকভাবে সেই গাড়িতে টাকা চায়, আর যাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল দুর্গাপুরের বাঁশকোপা টোল প্লাজাতে। অভিযোগ, জাতীয় সড়কের উপরে থাকা এক টোল প্লাজার কর্মীকে ব্যাপক মারধর করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তন্ময় সিনহা নামে ওই টোল প্লাজা কর্মী সামান্য আহত হয়েছেন। এই ঘটনায় কাঁকসা থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনার সূত্রপাত গতকাল রাত্রি 2 নাগাদ। বাঁশকোপা টোল প্লাজা 16 নম্বর গেট দিয়ে যখন কমার্শিয়াল গাড়িতে বর্ধমানের দিক থেকে আসানসোলগামী রাস্তা ধরে যাচ্ছিল কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর সিআইএসএফের বেশ কয়েকজন জওয়ান। অভিযোগ, টোলের টাকা চাওয়া মাত্রই আচমকা তন্ময় সিনহার সঙ্গে বচসাতে জড়িয়ে পড়ে এক সিআইএসএফ জওয়ান। এরপর নিজেদের কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হিসেবে পরিচয় দেয়। ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাল্টা টোল প্লাজার ওই কর্মী আই কার্ড দেখতে চাওয়াতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ, আচমকা দু এক কথা হতে হতে হাতাহাতিতে গড়িয়ে পড়ে এবং ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তন্ময় সিনহা নামক টোল কর্মীকে ব্যাপক মারধর করে। রীতিমতো টোলে নিজস্ব ট্যানেলে ঢুকে পড়ে ওই জওয়ানরা, এমনটাই অভিযোগ উঠল। বেশ কিছুক্ষণ ধরে তাণ্ডব চড়ানোর পর পুলিশের মধ্যস্থতায় তখনকার মতো পরিস্থিতি শান্ত হয়ে যায়। এই ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে বাঁশকোপা টোল প্লাজার প্রজেক্ট আধিকারিক রাকেশ ঠাকুর জানিয়েছেন। অন্যদিকে গোটা ঘটনায় এখন ব্যাপক আতঙ্কে টোল প্লাজার বাকি কর্মীরা। এদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই তাণ্ডবের ছবি ভাইরাল হয়ে যাওয়াতে চরম বিড়ম্বনা বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের মধ্যে। ক্যামেরার সামনে কোনো রকম কথা বলতে তারা রাজি হননি, তবে তদন্তের আশ্বাস মিলেছে। এদিকে নিরাপত্তার দাবি জানিয়ে সরব হয়েছেন দুর্গাপুর কাঁকসা টোল প্লাজার কর্মীরা। এই ইস্যুতে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাংলার মাটিতে অশান্তি তৈরির অভিযোগ এনেছেন। অন্যদিকে জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই কাজ ঠিক নয় বলে সমালোচনায় সরব হয়েছেন। তবে জাতীয় সড়কের উপরে এই ঘটনায় এখন টান টান উত্তেজনা দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা টোল প্লাজাতে। কাল কিতনে বাজে হুয়া থা স্যার? ডেড় বাজে হুয়া থা, রাত কো, রাত কো ডেড় বাজে ইনসিডেন্ট হুয়া থা। তো মে আই কার্ড মাঙ্গা, আই কার্ড মাঙ্গনে কে বাদ মে সে কুছ বাত নেই কিয়া। তো কমার্শিয়াল নাম্বার থা, হাম স্যার পয়সা মাঙ্গ রহে থে। তো অচানক পয়সা মানে বাদ গাড়ি 5 মিনিট রুক গিয়া থা লেন মে। লেন মে বোলা হাম গাড়ি আগে ভি নেই করেঙ্গে, পিছে ভি নেই করেঙ্গে, এই পে রুকেঙ্গে। তুম লোগ কা দিক্কত হ্যায় তো দুসরে লেন মে গাড়ি ডালো, ইয়ে পে গাড়ি নেই হটেগা। उसके बाद से बात होते होते अचानक सर पीछे से आके दौड़ के पूरा फोर्स आ गया। कौन सा फोर्स था ये लोग? सीआईएसएफ था सर। उनके यूनिफॉर्म था? हाँ, पूरा यूनिफॉर्म एकदम, सब ड्यूटी में था। आके पहले बोला गाड़ी क्यों रुका, जानता नहीं है ये कौन है, हाँ, पूरा गाली गलाज देना शुरू किया मेरे को। गाली गलाज देना कौन था उस गाड़ी में? कौन था? कोई कोई पीएम था या मतलब कोई लीडर था ना आपका गाड़ी में? गाड़ी में वो तो सर हमको नहीं बताया। क्या बोल रहा तुम लोग? कौन बोला तुम इसको रोका क्यों, जानता नहीं ये कौन है, ये हम लोग का बॉस है, तुम मतलब रोका इससे पैसा, ये तुम्हारा, ये तुमको आई कार्ड दिखाएगा, ऐसे बोला, बोल रहा था सर, गाली भी दे रहा था बहुत खराब। तो हमको बोला तू बाहर निकल, वही पे डांडा घुसा के मेरे को मारा बहुत जोर से। नहीं देखिए इधर पूरा आस पास में मारा, मैं माथा पे मारने का कोशिश कर रहा था, मैं रोक लिया। तो फिर गाली देगा बोल तू निकाल, नहीं तो मैं शीशा फोड़ के तेरे को निकालू, खींच के निकालू, ऐसे भी बहुत सारा कमेंट कर रहा था। कितने आदमी को मारा आप लोग का टोल टैक्स का? कितना? चार आदमी को मारा है चार। उसका सामने से आप लोग यहाँ से पुलिस केस किया है? एनएस से पुलिस केस हुआ है? हाँ हुआ है। क्या नाम है आपका? तन्मय कुमार सिंह। वो सब हम अंडर इंक्वायरी है, वो जैसे होगा फिर हम आपको अपडेट करेंगे। सर ये हादसा कब हुआ है? कल हुआ है। कल कल रात में, मॉर्निंग, अर्ली इन द मॉर्निंग। अरे एफआईआर कब हुआ? लंच वो भी कर बताएंगे, एफआईआर हमने लेटर दिया है सब। जब अभी इंक्वायरी शुरू हुआ अभी मेरा प्रोसेस जो है ना चाहिए हम लोग का है, वो उसके हिसाब से हम कंप्लेंट कर दिए सब। जब
वो आदमी किसको पीटा, वो सब हम बता देंगे नाम के साथ पूरा। ज्यादा इंजर्ड है, कितना आदमी एक्यूज, कितना आदमी है सर? सर मुझे नहीं पता, अभी बताएंगे, इंक्वायरी चल रहा है, मैं बाद में डिक्लेयर बताऊंगा। आपको नाम और डेजिग्नेशन? राकेश ठाकुर, प्रोजेक्ट मैनेजर। अब क्लियर कर, अभी सर सब क्लियर कर दिया है। ठीक है। Yeah, please.